ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি খুব 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 ভালো আছি। আর আজ আমি বেশ কিছুদিন পর আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর এই ব্লগটা একটা স্পেশাল ডে হিসেবে আমি নিয়ে এসেছি, কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমীতে মানে গোটা ভারতবর্ষ জুড়ে আজ বিশাল উৎসব। তো এই জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই হবে। তো আমি আজকের এই জন্মাষ্টমীটা বাড়িতে খুব সুন্দরভাবে আমি করি, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আজকের এই জন্মাষ্টমীর দিনেও সৌরভের আজ ছুটি নেই। তো আজকে মানে ওকে কলকাতা যেতে হয়েছে মিটিংয়ের জন্য, তো একটু মনটা খারাপ লাগছে। কিছু করার নেই, কাজ তো কাজে তো যেতেই হবে, না হলে তো মুশকিল। তো ওর মধ্যেও সৌরভ সমস্ত কিছু রেডিও করে দিয়ে গেছে। তো চলুন জন্মাষ্টমীটা আমি সুন্দর করে আমি সাজিয়ে পালন করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। ফ্রেন্ডস, দেখতে পেলেন আজকে যেহেতু শুভ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিন আমি আমার কৃষ্ণকে এরকমভাবে আমি সাজিয়েছি আমার ঘরে। দেখুন আমার সাজানো, আমি একবার এরকম করে কৃষ্ণকে খুঁজে দিয়েছি, আর এখনও বাকি আছে, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী তো আজকে তো কৃষ্ণের জন্যে তার পছন্দ মতো ভোগগুলো আমি করবো। তো এরকম ফোন এনে রাখা আছে, এরকম তার কালো তাল এনেছি আজকে, আনলাম মানে এগুলো ছোটো কাছার আমাকে এনে দিয়ে গেছে, বুঝতে পারছো, মিষ্টি তাল এনে দিয়েছে আজকে নাচকে। এটা দিয়ে আমি আজকে কৃষ্ণের জন্য বানাবো মালপোয়া, তালের বড়া, আর একটু পায়েস তো বানাবো, যেহেতু জন্মদিন তো পায়েস তো একটু দিতেই হবে। তো চলুন আজকে এগুলো আমি কীরকম করছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। ফ্রেন্ড, আজকে জন্মাষ্টমী, আর আমি প্রত্যেক বছরই আমার এই বেটুকে, আমার গোপাল ঠাকুরকে আমি সাজাই, আমার মনের মতো করে সাজাই। আমি আমার মেয়ে বেশি সাজাই, ওর ভাইকে খুব ভালোবাসে আজকের দিনে খুব সাজাতে। তো আজকের আমার এই বেটু আমার গোপাল সাজবে। তো দেখুন আজ আমরা আমার বেটুকে কীভাবে গোপাল সাজাই, দেখতে থাকুন। ফ্রেন্ডস, দেখুন আমার গোপাল রেডি হয়ে গেছে, আমার কৃষ্ণ ঠাকুর আজকে রেডি, দেখুন ওকে। আর কেমন লাগছে আমার কৃষ্ণকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওর বাঁশি দেখছেন, এই দেখুন ওর বাঁশি। তো আমার এই কৃষ্ণ ঠাকুরকে আজ আমি ভোগগুলোকে আমার এই জলজান্ত কৃষ্ণকে খাওয়াবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। এই দেখুন ফ্রেন্ড, আমার কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, জলজান্ত কৃষ্ণ আমার তুলসী মন্দিরে। ফ্রেন্ড, আমি তাল নিয়ে চলে এসেছি, এরপর এই তালটা ছাড়িয়ে নেব, দিয়ে তালের রস বার করে নেব।
তারপর এটা দিয়ে আমি কৃষ্ণের জন্য মালপোয়া তারপর তালের পোড়া এসবগুলো করবো। চলুন আমি ছাড়িয়ে নিই। দেখতে পেলেন আমার গোপালকে আমি কি সুন্দর সাজিয়েছিলাম। তো ওকে সাজিয়ে মন খুব শান্তি পেয়ে গেল। আর আজকে জন্মাষ্টমীতে আমার ছেলেমেয়েরা বলেছে আজকে ওরা একদমই ভাত খাবে না, তো তাই আজকে ওদের জন্য একটু লুচি আর একটু আলু তরকারি এই চাপিয়েছি। আলু তরকারিটা করে দেবো, সানা শঙ্খ লুচি তরকারি খেয়ে নেবে। আর আমার তো সারাদিনই আজ উপোস, তো চলুন ওদের খাবারটা আমি তৈরি করে নিই। ফ্রেন্ড দেখুন আমি আমার বেটুদের জন্য গোল গোল হোয়াইট হোয়াইট লুচি বেলে দিচ্ছি। বেলা হয়ে গেছে, এরপর ওদের জন্য লুচিটা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সন্ধ্যেবেলা তো আর একবার আমি স্নান সেরে এসেছি, আর সকাল থেকে ভোগ টোগ সারাদিন করেছি আজকে ঠাকুরের জন্যে। শ্রীকৃষ্ণের যেহেতু জন্মদিন, তো আজ সারাদিন এই নিয়েই আমি ব্যস্ত ছিলাম। আর এখন আমি ঠাকুরকে এগুলো সব নিবেদন করবো। তো চলুন আমি কীভাবে ঠাকুরকে এগুলো নিবেদন করছি দেখতে পাচ্ছি। গোপালের মালপোয়া খুব পছন্দ, তালের মালপোয়া। তো সেগুলো আজ আমি সারাদিন কষ্ট করে করেছি, তো সেগুলো এখন আমি নিবেদন করছি। তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমি আমার শ্রীকৃষ্ণের পুজো কীভাবে করলাম আর জন্মাষ্টমী আমি কীভাবে পালন করলাম। সারাদিনই আজ আমি কৃষ্ণের পূজা নিয়েই ব্যস্ত ছিলাম, ভোগ করা পূজা করা সব কিছু নিয়ে। তো আজকের এই রাতের বেলায় যে পুজোটা করলাম, তো দেখুন আমার ঠাকুর কেমন লাগছে।
তো আপনাদের কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের ভিডিও আর বাড়াবো না, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছি। এরপর আমি আমার উপোস ভাঙবো আর একটু মুখে কিছু দেব, মুখে দেবো মানে প্রসাদ খেয়েই আজকে আমার উপোস ভাঙবো, আর কিছুই খাবো না আজকে, কেটে যাবে। তো আর ভিডিও আর বাড়ালাম না, যদি তাহলে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, টাটা, বাই বাই।